দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক কর্মজীবী নারীদের সন্তানদের জন্য দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র করার বিকল্প নেই বলে মত দিয়েছেন সমাজসেবী ও উন্নয়ন কর্মীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উৎস বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় এমন কথা জানান তারা। সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় আনতে ও তাদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী আরও শিশু দিবাযত্ন কেন্দ্র গড়তে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। এই সময় উৎস বাংলাদেশ পরিচালিত আস্থা ডে কেয়ার সেন্টারের কার্যক্রম তুলে ধরা হয়। এই প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানটির মাধ্যমে যৌনকর্মী গার্মেন্টস দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক কর্মজীবী নারীদের সন্তানদের জন্য দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র করার বিকল্প নেই বলে মত দিয়েছেন সমাজসেবী ও উন্নয়ন কর্মীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উৎস বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় এমন কথা জানান তারা। সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় আনতে ও তাদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী আরও শিশু দিবাযত্ন কেন্দ্র গড়তে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। এই সময় উৎস বাংলাদেশ পরিচালিত আস্থা ডে কেয়ার সেন্টারের কার্যক্রম তুলে ধরা হয়। এই প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানটির মাধ্যমে যৌনকর্মী গার্মেন্টস দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক কর্মজীবী নারীদের সন্তানদের জন্য দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র করার বিকল্প নেই বলে মত দিয়েছেন সমাজসেবী ও উন্নয়ন কর্মীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উৎস বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় এমন কথা জানান তারা। সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় আনতে ও তাদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী আরও শিশু দিবাযত্ন কেন্দ্র গড়তে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। এই সময় উৎস বাংলাদেশ পরিচালিত আস্থা ডে কেয়ার সেন্টারের কার্যক্রম তুলে ধরা হয়। এই প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানটির মাধ্যমে যৌনকর্মী গার্মেন্টস দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক কর্মজীবী নারীদের সন্তানদের জন্য দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র করার বিকল্প নেই বলে মত দিয়েছেন সমাজসেবী ও উন্নয়ন কর্মীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উৎস বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় এমন কথা জানান তারা। সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় আনতে ও তাদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী আরও শিশু দিবাযত্ন কেন্দ্র গড়তে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। এই সময় উৎস বাংলাদেশ পরিচালিত আস্থা ডে কেয়ার সেন্টারের কার্যক্রম তুলে ধরা হয়। এই প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানটির মাধ্যমে যৌনকর্মী গার্মেন্টস দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক কর্মজীবী নারীদের সন্তানদের জন্য দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র করার বিকল্প নেই বলে মত দিয়েছেন সমাজসেবী ও উন্নয়ন কর্মীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উৎস বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় এমন কথা জানান তারা। সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় আনতে ও তাদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী আরও শিশু দিবাযত্ন কেন্দ্র গড়তে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। এই সময় উৎস বাংলাদেশ পরিচালিত আস্থা ডে কেয়ার সেন্টারের কার্যক্রম তুলে ধরা হয়। এই প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানটির মাধ্যমে যৌনকর্মী গার্মেন্টস